আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন ছাত্রাবাসে গণধর্ষণ, জড়িত ছাত্রলীগ নেতাদের গ্রেফতারে ছাত্র অধিকার পরিষদের আলটিমেটাম, এই নিয়ে বিস্তারিত। এছাড়া থাকবে ছাত্রলীগ নেতা সাইফুরের দখলে হোস্টেল সুপারের বাংলো, অভিযুক্ত ছাত্রলীগ নেতার কক্ষ থেকে অস্ত্র উদ্ধার, এই নিয়ে বিস্তারিত। এছাড়া ছাত্রাবাসে গণধর্ষণ, পুলিশ খুঁজে না পেলেও ফেসবুকে সরব আসামিরা, থাকবে এ নিয়ে বিস্তারিত। আরও থাকবে নীলা হত্যা মামলার প্রধান আসামি মিজান 7 দিনের রিমান্ডে, এ নিয়ে বিস্তারিত। এছাড়া থাকবে ভেঙে দুই ভাগ গণফোরাম, তারা দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, বললেন ডক্টর কামাল। দর্শক শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে নববধূকে গণধর্ষণে অভিযুক্ত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানিয়ে 72 ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ডাকসুর ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে সংগঠনটি। ছাত্রলীগ কর্তৃক তরুণীকে গণধর্ষণের প্রতিবাদে সিলেটে মিছিল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। আজ শনিবার বেলা 1টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সাধারণ ছাত্রদের মিছিল শুরু হয়ে নগরের বন্দরবাজার ঘুরে চৌহাট্টা পয়েন্টে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা করেন ছাত্ররা। ওই পথসভায় ছাত্র অধিকার পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সহ সমন্বয়ক আবদুল্লাহ আল সুজনের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এমসি কলেজ সহ সারা দেশে ছাত্রলীগ সন্ত্রাসী কার্যক্রম করছে। অতীতে এই সন্ত্রাসীরা এমসি কলেজের ছাত্রাবাস পুড়িয়েছিল, নিজের দলীয় কর্মীদের খুন করেছিল তারা। পুরো সিলেটের ছাত্রলীগের সন্ত্রাসীরা হত্যা, চাঁদাবাজি ও ধর্ষণের সঙ্গে জড়িত। ছাত্রলীগের সন্ত্রাসীরা সিলেট শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্র অধিকার পরিষদের উপর হামলা চালিয়েছিল। ছাত্রলীগের অপকর্মে সবসময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নীরব ভূমিকা পালন করেছে। ছাত্র অধিকার পরিষদের নেতারা বলেন, এই ধর্ষণের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচার করতে হবে। টিলাগড় এলাকায় যেসব গডফাদার এই সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় তাদেরও বিচার করতে হবে। যেহেতু ধর্ষণকারীরা ছাত্রলীগের সক্রিয় কর্মী, তাই তাদের এই ঘটনায় অবশ্যই দায় নিতে হবে। আমরা এমসি কলেজের অধ্যক্ষ ও শাহপরান থানার ওসির পদত্যাগের দাবি জানাচ্ছি। ছাত্র অধিকার পরিষদ সিলেট বিভাগীয় কমিটির সমন্বয়ক নাজমুস সাকিব বলেন, অতীতে ছাত্রলীগের কোনো অপকর্মেও বিচার না হওয়াতে তারা বারবার অপরাধ করছে। 72 ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার না করলে ছাত্র অধিকার পরিষদ কঠোর কর্মসূচি দিবে। ঢাকা সরকারি তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহেল মৃধা বলেন, ধর্ষণকারী যে দলেরই হোক, ছাত্র অধিকার পরিষদ এর সর্বোচ্চ বিচার চায়। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে ধর্ষণ সহ সকল অন্যায়ের বিচার নিশ্চিত করা হবে। সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় দেশজুড়ে তোলপাড় চলছে। শনিবার সকালে এই ঘটনায় 6 জনের নাম উল্লেখ করে থানায় মামলাও হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এদিকে পুলিশ আসামিদের খুঁজে না পেলেও ফেসবুকে সরব রয়েছে আসামিরা। শনিবার সকালেও ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখা গেছে এই মামলার 2 আসামিকে। স্ট্যাটাসে তারা নিজেদের নির্দোষ দাবি করেছেন। গণধর্ষণের মামলার 5 নম্বর আসামি রবিউল ইসলাম শনিবার সকাল 11টার দিকে ফেসবুকে লেখেন, সম্মানিত সচেতন নাগরিকবৃন্দ, আমি রবিউল হাসান, আমি এমসি কলেজের একজন শিক্ষার্থী। আপনারা অনেকেই চিনেন, আমি কেমন মানুষ তা হয়তো অনেকেই জানেন। গতকাল এমসি ছাত্রাবাসে গণধর্ষণের সাথে কে বা কারা আমাকে জড়িয়ে অনেক অনলাইন নিউজ করিয়েছেন। আমি এমসি কলেজ ছাত্র, কিন্তু আই হোস্টেলে কখনোই ছিলাম না। আমি বাসায় থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, আমি এই নির্মম গণধর্ষণের সাথে জড়িত নই, আমাদের পরিবার আছে। যদি আমি এই জঘন্য কাজের সাথে জড়িত থাকি, তাহলে প্রকাশ্যে আমাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমি কোনোভাবেই এই কাজের সাথে জড়িত নই। সবার কাছে বিনীত অনুরোধ করছি, সত্য না জেনে আমাকে এবং আমার প্রাণের সংগঠন ছাত্রলীগের নামে কোনো অপপ্রচার করবেন না। এমসি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে গণধর্ষণকারী সকল নরপশুদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এর আগে এই মামলার 6 নম্বর আসামি মাহফুজুর রহমান মাসুম ফেসবুকে লেখেন, এরকম জঘন্য কাজের সাথে আমি জড়িত না,
যদি জড়িত প্রমাণ পান প্রকাশ্যে আমাকে মেরে ফেলবেন। একমাত্র আল্লাহর উপর বিশ্বাস আছে, আল্লাহ আমাকে নির্দোষ প্রমাণ করবেন। তবে নির্দোষ প্রমাণিত হওয়ার আগে আমাকে সুইসাইডের দিকে নিয়ে যাওয়া আপনাদের বিচার আল্লাহ করবেন। তবে সন্ধ্যার দিকে রবিউল ছাড়া বাকি সকলের ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভেট করেছে আসামিরা। ফেসবুকে সরব থাকার পরও আসামিদের গ্রেফতার করতে না পারা প্রসঙ্গে শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাইয়ুম চৌধুরী জানান, আমরা তাদের গ্রেফতারে সব ধরনের চেষ্টা চালাচ্ছি, বিভিন্ন জায়গায় অভিযান চলছে। সিলেটে এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের বিরুদ্ধে হোস্টেল সুপারের বাংলো দখলের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণকাণ্ডের পর গতকাল শুক্রবার রাতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক অনুসন্ধানে এমনটা জানতে পেরেছে। পুলিশ জানিয়েছে এমসি কলেজ হোস্টেল সুপারের বাংলোতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অবস্থান করেছেন আসামি সাইফুর রহমান। তার দখলে থাকা ওই বাংলো থেকেই পাইপ গানসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলাও হয়েছে। শাহপরান থানার ওসি কাইয়ুম চৌধুরী যুগান্তরকে জানান, দীর্ঘদিন ধরে হোস্টেল সুপারের বাংলোটি ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের দখলে রয়েছে। এই বাংলোতে তার ব্যবহৃত কক্ষ থেকেই একটি পাইপ গান, চারটি রামদা, একটি ছুরি ও দুটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। এই ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা হয়েছে বলে জানান ওসি। গতকাল শুক্রবার সিলেটের এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক তরুণী। রাত 9:30 দিকে টিলাগড় এলাকার কলেজটির ছাত্রাবাসে এই ঘটনা ঘটে। ওই তরুণীকে ক্যাম্পাস থেকে তুলে ছাত্রাবাসে নিয়ে ধর্ষণ করা হয় বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরান থানায় একটি মামলা করেছেন। মামলায় ছাত্রলীগের 6 নেতাকর্মী ও অজ্ঞাত আরও 3 জনকে আসামি করা হয়েছে। সাভারে আলোচিত স্কুলছাত্রী নীলা রায়কে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে গ্রেফতার অভিযুক্ত কিশোর, গ্যাংয়ের সদস্য ও মামলার প্রধান আসামি মিজানুর রহমানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার এসআই নির্মল চন্দ্র ঘোষ। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব আহসান 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এপিপি আনোয়ারুল কবির বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে শুক্রবার মিজানুরের বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহার সিদ্দিকার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাইডুস তাসনিম। বৃহস্পতিবার রাত 8:00 দিকে মানিকগঞ্জ সদর থানার চারিগ্রাম এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। না, কারো বর্ধিত সভা ডাকার কোনো বৈধতা নেই বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। শনিবার দলটির ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে একাংশের বর্ধিত সভা ও আগামী 26 ডিসেম্বর জাতীয় কাউন্সিল অনুষ্ঠানে বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি এই দাবি করেন। ডক্টর কামাল হোসেন গণমাধ্যমকে বলেন, ওদের কোনো সাংগঠনিক ক্ষমতা এবং এই ধরনের মিটিং করার বৈধতা নেই। এই মিটিংয়ের সাথে আমাদের দল গণফোরামের কোনো সম্পর্কও নেই। তিনি বলেন, তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটি আমাদের দলের কোনো সিদ্ধান্ত না। যেহেতু এটি আমাদের দলের বিষয় না, সেজন্য এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। একাংশের আহূত বর্ধিত সভায় বলা হয়েছে, আপনাকে কিছু লোক ভুল বোঝাচ্ছেন। এমন প্রশ্নের জবাবে ডক্টর কামাল হোসেন বলেন, এসব কথা তারা বলার জন্য বলছে, এটা তাদের একটা কায়দা কৌশল। এসব বিষয় আমি কথা বলতে চাই না, এদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। তারা দলে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।